সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্যে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। সামান্য মাছ ভাজার তেল ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। এপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। সামান্য তেল অ্যাড করছি, দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচফোড়ন। দিলাম ডুমো ডুমো করে কাটা মিষ্টি কুমড়ো, একটা শুকনো লঙ্কা। কুমড়োটা মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা আলু। আলুটাও কুমড়োর সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো। আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে আবারও আলু কুমড়োগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলো একটু বড় বড় করেই কেটেছি, না হলে একদম গলে যাবে। কুমড়ো আলুর সাথে বেগুনটাও ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পুঁই শাক। ডাঁটাগুলো আমি দুভাগ করে কেটেছি, যে ডাঁটাগুলো একটু মোটা মোটা সেগুলোকে আরও দুভাগ করে দিয়েছি। শাকগুলোকে খুব ভালোভাবে সাতলে নিচ্ছি। ভেজে রাখা মুড়োগুলোও দিয়ে দিলাম। দিয়ে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে একটা চাপা দিয়ে দেব। মিনিট দশেক সেদ্ধ হতে সময় দেব। ফিরে এলাম মিনিট দশেক পরে। দেখে নিচ্ছি আলু কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিনা। একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি, এতে তরকারিতে একটু মাখো মাখো ভাব হয়। প্রায় হয়ে এসেছে, এই সময় আমি দু চামচ চিনি দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। সামান্য ঝোলঝোল ভাব রয়েছে, সেই জন্যে আমি খুব সামান্য পরিমাণে আটা এইভাবে ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে ঘেঁটে দেব, তাহলেই দেখবেন ঝোলটা একদম শুকিয়ে মাখো মাখো মতো হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পুঁই শাকের এই চচ্চড়ি দারুণ লাগবে খেতে। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে।